কিছু একটু করে চাকু দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের অবিলম্ব গ্রাম বাঁচাও, দালাল হাটো গ্রাম বাঁচাও। আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের চুনপুরা গ্রাম মানে পুনর্বাসন যখন থেকে মাইন্স মানে জমি আমাদের অধিগ্রহণ করে 694 একর, তখন কিন্তু ডিএম অফিস থেকে একবারে এগ্রিমেন্ট ছিল যে পুনর্বাসন যখন মাইন্সের এইদিকে কাজ চালু হবে প্লাস আমাদের পুনর্বাসনের কাজ শুরু হবে, কিন্তু হয়নি। মানে এটা ট্যাক্স দামোদর থাকাকালীন, এখন নতুন করে একটা কোম্পানি এসছে, সেটা হচ্ছে ডিপিএল, কিন্তু ডিপিএলও আমাদের সাথে কোনো আলোচনা করেনি। কি বলতে চাইছেন তারা? আমরা কিছুই বলতে, আমাদের ডাকেই নি তো, আমরা কি বলবো? আমরা তো অন্ধকারের মধ্যে আছি, আমাদেরকে ডাকেনি। যা কিছু করছে বাইরের লোক নিয়ে পয়সা না, বাইরের লোক বলতে নেতা মন্ত্রী এসব, এখন রানিং পার্টি যেটা সেই দলকে ডেকে পরে সব কিছু করছে, কিন্তু আমাদের গ্রামবাসীকে কোনো ডাকেনি, শোনায় কিছু। আমরা শুধু পুনর্বাসনের পুনর্বাসন প্লাস আমাদের পুনর্বাসনের চাকরি ওটা আছেই এগ্রিমেন্টে, আর আমাদের ন্যায্য প্রাপ্য যেগুলো আছে কিছু জানানো হয়েছে, ডিএমকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, আইসিকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, এমএলএকে, প্রধানকে, এমপিকে, সবাইকে জানানো হয়েছে, তারপর ডিপিএলকে জানিয়েছি। আমরা সব জানিয়ে পরে তারপর আমরা আন্দোলনে নেমেছি। আজকে আমরা আন্দোলনে করেছি বলতে আমরা পাম্প চলছিল, জল পাম্প সেগুলো বন্ধ করে এসেছি, আমাদের সাথে বসে বসে আমাদের সাথে আলোচনা করে ফয়সলা করুক, তারপর মেশিন চালু করুক। কী চাইছি বলছি, আমাদের এলাকায় যে পাহাড়পুর প্রায় 23 একর মতো জায়গা মাটি চাপা আছে আজ 6 বছর ধরে, হ্যাঁ, কোনো এক অধিগ্রহণও করেনি আর কোনো টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়নি। আমরা বারবার আন্দোলন করেছি, হ্যাঁ, বিডিওর কাছে বারবার গেছি, হ্যাঁ, ওই খালি বলা হচ্ছে যে আপনাদের ডাকবো না, না ডেকে চাষিদের না ডেকে তৃণমূলের নেতাদের নিয়ে সেদিন 8 তারিখে ডিএমএম অফিসে মিটিং করেছি আমরা, আমাদের অন্ধকারে রেখে চাষিদের যে সমস্যা সেই চাষিদিকে ডাকা হচ্ছে না, কৃষকদের সমস্যা, কৃষকদের জমি চাষ করতে পারছে না, 6 বছর ধরে চাষ করতে পারছে না, তাদের সংসার কী করে চলবে? হ্যাঁ, বিডিওকে ঘেরাও করা হয়েছিল, বিডিও একটা ইয়ে দিয়েছিল, বিডিও তো দিলাম তো কোনো কিছু কর্ণপাত না করে তৃণমূলের নেতাদের নিয়ে মিটিং করে বেরিয়ে চলে এলো। একর প্রতি নাকি এখন যেটা শুনছি জানি না যে একর প্রতি 32,000 টাকা ক্ষতিপূরণ নাকি একটা ইয়ে করেছে, তাও আমাদের কাছে কোনো আমরা কোনো কাগজ পাইনি এখনো পর্যন্ত। প্রশাসন পোষা আর একদিন ঝামেলা হয়েছিল, প্রশাসন আমাদের নামে কেসও দিয়েছে, ডিপিএল কর্তৃপক্ষ আমাদের নামে কেসও দিয়েছে। আমরা তো এখন চাচ্ছি আমাদের ক্ষতিপূরণ আমাদের সাথে বসে আলোচনা করে ক্ষতিপূরণটা দেওয়া হোক। আচ্ছা।